गौर से सुन, बात यह है कांचा कि मुझे तेरी शक्ल ही पसंद नहीं आई। इसमें तेरी बदसूरती का कोई कसूर नहीं है। बदसूरत मैंने बहुत देखे हैं, लेकिन तेरी शक्ल से घिन टपकती है, घिन। और दूसरा, धंधा बराबरी वालों में होता है। ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, ঋষি কাপুর এবং সঞ্জয় দত্ত অভিনীত ফিল্ম অগ্নিপথ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। এই ফিল্মটি ১৯৮৯ সালে রিলিজ হওয়া অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী অভিনীত এবং মুকুল আনন্দ নির্দেশিত পুরনো অগ্নিপথ মুভির রিমেক বলে ঘোষণা করা হলেও এই সিনেমার গল্প এবং চরিত্রে প্রচুর রদবদল করা হয়েছিল। এই ফিল্মে ড্রাগস স্মাগলিংকে একটা বিষয় হিসেবে দেখানো হয়েছিল। সিনেমার নায়ক বিজয় চৌহানের পিতার মৃত্যুর কারণ পুরনো সিনেমার চেয়ে এই সিনেমাতে সম্পূর্ণ ভিন্ন ছিল এবং পুরনো অগ্নিপথ মুভিতে মিঠুন চক্রবর্তী অভিনীত নারকেল বিক্রেতা কৃষ্ণন আয়ারের চরিত্রটি এই নতুন অগ্নিপথে ছিলই না। নতুন অগ্নিপথে রহুফ লালা বলে একটি নতুন নেগেটিভ চরিত্রকে দেখা গেছিল, যে চরিত্রে রূপদান করেছিলেন বর্ষিয়ান অভিনেতা ঋষি কাপুর। নতুন অগ্নিপথের বেসিক প্লটটা পুরানো অগ্নিপথের মতন একই থাকলেও এই সিনেমাটির ঘটনাবলী এবং চরিত্রগুলি ছিল সম্পূর্ণ আলাদা। তবে এই সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে পুরনো অগ্নিপথের ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকেই ব্যবহার করেছিলেন ছবির নির্মাতারা। মুভিটির নির্মাতা করণ জোহর একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তার পিতা यश জোহর নির্মিত অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী স্টারার অগ্নিপথ মুভিটি বলিউডে একটি কাল্ট ক্লাসিক ফিল্মের মর্যাদা পেলেও বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী বাণিজ্যিক নিরিখে খুব সফল সিনেমা ছিল না। সেই জন্যই তিনি নিজে এই মুভিটিকে অন্যভাবে এবং অন্য আঙ্গিকে নির্মাণ করতে চেয়েছিলেন। অগ্নিপথ ছিল সফট রোমান্টিক মুভির নির্মাতা হিসেবে পরিচিত করণ জোহরের একমাত্র অ্যাকশন ড্রামা জেনারের মুভি। সিনেমাটিতে সঞ্জয় দত্তের ভয়ঙ্কর চেহারা এবং লুকসের জন্য রিলিজের আগে সিনেমাটি দর্শকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছিল এবং মনোযোগ আকর্ষণ করেছিল, কিন্তু সিনেমাটি রিলিজ করার পরে তামাম দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায় ঋষি কাপুর অভিনীত রহুফ লালা নামের নেগেটিভ চরিত্রটি। রহুফ লালা ছিল ঋষি কাপুর অভিনীত প্রথম খলনায়কের চরিত্র। এই চরিত্রটিতে অভিনয়ের সম্মতি দানের বিষয়ে ঋষি কাপুর প্রথমে খুব দ্বিধা এবং সংশয়ে ভুগেছিলেন, কিন্তু সিনেমাটি মুক্তি পাওয়ার পরে ঋষি কাপুর অভিনীত রহুফ লালার চরিত্রটি সিনেমার বাকি সমস্ত চরিত্রগুলোকে ছাপিয়ে যায় এবং দর্শক আর ফিল্ম সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়। এর আগে নিজের ৩৮ বছরের ফিল্মি ক্যারিয়ারে ঋষি কাপুর কখনও ভিলেনের চরিত্রে অভিনয় করেননি, কিন্তু মুভিটির নির্মাতা করণ জোহর এবং নির্দেশক করণ মালহোত্রা ঋষি কাপুরকে এই চরিত্রটা করার বিষয়ে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। তারা দুজনেই ঋষি কাপুরকে বলেছিলেন যে ঋষি কাপুর এই চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং বাস্তবে ঠিক তাই হয়েছিল। এর পরেও একটি অবাঞ্ছিত কারণে ঋষি কাপুর ফিল্মটি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। করণ জোহর পরিচালিত একটি টিভি টক শো কফি উইথ কারানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ঋষি কাপুরের পুত্র রণবীর কাপুর সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন, যেটার জন্য ঋষি কাপুর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। পরে করণ জোহর বিষয়টি নিয়ে ঋষি কাপুরের সাথে কথা বলে সমস্ত বিতর্কের অবসান ঘটান। যেহেতু ১৯৮৯ সালে নির্মিত পুরানো অগ্নিপথ মুভিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, তাই যখন নতুন অগ্নিপথ সিনেমাটির কথা ঘোষণা করা হয় তখন অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন আশা করেছিলেন যে এই সিনেমাতে বিজয় চৌহান চরিত্রটি তাকেই অফার করা হবে। এই বিষয়ে অভিষেক ফিল্মের নির্দেশকের সাথে কথাও বলেছিলেন, কিন্তু নির্মাতারা চরিত্রটি অফার করেন রাকেশ রোশনের ছেলে ঋত্বিক রোশনকে। যখন ২০১১ সালে ঋত্বিক রোশনের কাছে অগ্নিপথ সিনেমার অভিনয়ের অফার আসে, তখন উনি জিন্দগি না মিলেগি দোবারার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সিনেমাটির পরিচালক করণ মালহোত্রার বক্তব্য ছিল যে এই সিনেমার চিত্রনাট্য ঋত্বিক রোশনকে মাথায় রেখেই লেখা হয়েছিল, আর নির্মাতা করণ জোহর বলেছিলেন যে তিনি ঋত্বিক রোশনকে দিয়েই বিজয় চৌহানের চরিত্রটা করিয়েছিলেন, কারণ অভিষেক বচ্চনের তুলনায় ঋত্বিকের স্টার ভ্যালু বা মার্কেট ভ্যালু অনেক বেশি ছিল। করণ জোহরের অগ্নিপথ তার পিতা यश জোহর নির্মিত অগ্নিপথ সিনেমাটির তুলনায় বেশি বাণিজ্যিক সফল মুভি হিসেবে প্রমাণিত হয়েছিল।